हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल जहान कुकिंग एंड व्लॉग। आज आमी आपनादेर साथे शेयर करब बिन्नी चालेर खीर। तो बिन्नी चालेर खीर तैरीर जोन्नो आमी प्रथमे एखाने निये निएछि बिन्नी चाल। देखुन एर मध्ये कोनो छाट नेई, कारण एगुलो एकदम खेतेर, केना नয়, फ्रेश चाল। কিন্তু যেহেতু খেতের তো অনেক ময়লা, চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে একদম পরিষ্কার করে রেখেছি। এখন একটা পাতিলের মধ্যে কয়েক টুকরো দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে আমি চালগুলো ঢেলে দিব পানির মধ্যে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ের মধ্যে রাখবো, কারণ বেশি আগুন দিলে এর নিচে ধরে যাবে, পোড়া লেগে যেতে পারে। যেহেতু বিন্নি চালটা ঠিক বা ক্ষীর পায়েস এগুলো রান্না করতে গেলে ঘন ঘন নাড়তে হয়, নইলে নিচে ধরে যায়। এখানে আমি নিয়েছি একটা নারকেল। আমি 1 কেজি চাল নিয়েছিলাম, তো 1 কেজি চালের জন্য একটা নারকেল কম হয়ে গিয়েছিল, তো পরে আমি আরো একটি নারকেল দিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, তো 1.5 কেজি গুড় লেগেছিল। আর গুড়টা তো মানে যার যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। তো দেখুন চালটা মোটামুটি ফুটে গেছে, সম্পূর্ণ ফুটেনি এখনো, ঘন ঘন নেড়ে দিতে হবে। চালের মধ্যে এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি, আর যেহেতু খেজুরের গুড়, তো ওই গুড়গুলোর মধ্যে অনেক ময়লা টয়লা পাওয়া যায়, ময়লা বলতে কি গাছের পাতা টাতা পাওয়া যায়, তো একটু খেয়াল করে দিতে হবে। তো অল্প অল্প করে আমি 1.5 কেজি গুড় দিয়ে দিয়েছি চালের মধ্যে। এখন চালের সাথে গুড় ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। গুড় মিশানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি নারকেল ছেড়ে দিচ্ছি। আর নারকেল গুড় সব দেওয়ার পর আসলে খেটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল, তো পরে আমি আর একটু পানি দিয়েছিলাম, কারণ অতিরিক্ত ঘন হয়ে গেছে। তো সবকিছু মিশানোর পর বলক তুলে আমি নামিয়ে নিয়েছি, চুলার আগুন বন্ধ করে দিয়েছি। হয়ে গেছে বিন্নি চালের ক্ষীর। তো কিরকম লাগলো আজকের রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার পাশে থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।